তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী 2022 তোমাদের যে 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ফাইনাল পরীক্ষা তোমাদের 2 তারিখে বাংলা পরীক্ষা, অর্থাৎ পরশু দিনই তোমাদের বাংলা পরীক্ষা। তো সেই পরীক্ষার জন্য যাতে তোমাদের ভালো হয় পরীক্ষাটি, তার জন্য আমি এই ভিডিওতে তোমাদের বাংলার কিছু এমসিকিউ সাজেশনের জন্য এসেছি। এই ভিডিওতে 100টির মতন তোমাদের আমি এমসিকিউ প্রশ্ন বলে দেবো, সেই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তবে সমস্ত তোমাদের যেন 30টি কিন্তু তোমাদের এসইকিউ এমসিকিউ মিলে 30 মার্ক থাকে, তোমরা 30-30 পাবে এমন কোনো কিন্তু কথা নেই। তোমরা যদি 30-30 পেতে চাও তাহলে কিন্তু তোমাদের টেক্সট বইটি ভালো করে পড়তে হবে, কারণ এমসিকিউ এসইকিউ সাজেশান দেওয়া সবচেয়ে কঠিন, এমসিকিউ এসইকিউ সাজেশান দেওয়া যায় না। তোমাদের বড় প্রশ্ন যদি কথা বলি, তোমাদের যেমন ধরো বড় প্রশ্ন 2টি আসে, আমি 4টে বলে দিলাম, তার মধ্যে 2টি কিন্তু চলে আসতে পারবে, কিন্তু এমসিকিউ তোমাদের ধরো 20টি আসে, তার মধ্যে আমি ধরো 30টি বললাম, তোমাদের 20টি আসবে এমন কোনো কথা নেই, কারণ এমসিকিউ সাজেশান কিন্তু সেই অর্থে কিন্তু হয় না। তবে আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি, সেখান থেকে আশা করা যাচ্ছে তোমরা কিন্তু কিছু হলেও কমন পাবে, তবে সমস্তভাবে এমন কোনো কথা নেই। ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, কিছু কিছু কমন পাবেই তোমরা, সেটা আমি বলতে পারি, তবে সমস্ত কিছু কমন পেতে গেলে তোমরা কিন্তু টেক্সট বইটি একদম ভালো করে খুঁটিয়ে যদি পড়ো তাহলে কিন্তু সমস্ত কিছু কমন পেয়ে যাবে, বুঝতে পারছো। আর আমি পিডিএফটি যে বানিয়েছি, পিডিএফটি কিন্তু আমি সমস্ত প্রশ্ন পড়ে পড়ে শোনাবো না, কারণ তোমাদের কিন্তু হাতে সময় খুবই কম। আমি পিডিএফটি দেওয়ার ব্যবস্থা করেছি, তোমরা এই পিডিএফটি পেতে গেলে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তবে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড বলতে হবে, সেই কোড যদি বলো তবেই কিন্তু তোমরা এই পিডিএফটি পাবে। কোডটা কোথায় পাবে? কোডটা ভিডিও দেখতে থাকো, ভিডিওর মাঝখানে বা শেষের দিকে কোডটা কিন্তু চলে আসবে, তোমরা কিন্তু সেই কোডটি দেখে জানতে পারবে। এই কোডটি তুমি ওখানে বলো তাহলে কিন্তু এই পিডিএফটি অনায়াসে পেয়ে যাবে, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, বিনামূল্যে কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে। তবে তার জন্য কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করলে কিন্তু খুবই ভালো হয়, আর একটি অবশ্যই লাইক দিয়ে দেবে। তো তার প্রশ্নটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, যারা স্ক্রিনশট মারতে চাও স্ক্রিনশটও মেনে নিতে পারো। এখানে কিন্তু আমি প্রায় 100টির মতন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, সমস্ত তোমাদের যেখান থেকে যেখান থেকে প্রশ্ন আসবে একদম নতুন তোমাদের যে সিলেবাস অনুযায়ী দিয়ে দেওয়া দিয়েছি আমি, তো দেখে নিতে পারো। তো এর আগে কিন্তু আমি ক্লাস ইলেভেনের সম্পূর্ণ সাজেশান বাংলা সাজেশান দিয়ে দিয়েছি, সেগুলো দেখে আসবে। তোমাদের যে গুরু নাটক তার সাজেশান দিয়েছি, তারপরে তোমাদের ভাষা আছে, শিল্প সাহিত্য সংস্কৃতি আছে, সমস্ত সাজেশান দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু একবার হলেও দেখে আসো, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পেতে চলেছো। 2 তারিখে পরীক্ষা, অবশ্যই বলবো সেই ভিডিওগুলি দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, কিংবা তোমরা প্লে লিস্টে গেলে ক্লাস ইলেভেন বলে একটি প্লে লিস্ট আছে, ওখানে যদি চেক করো পরপর সাজেশনগুলি কিন্তু পরপর চলে আসবে। প্রশ্নগুলি দেখে কার কার কতগুলি প্রশ্ন তৈরি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, বুঝতে পারছো। পড়ে পড়ে শোনাবো না, কারণ তোমাদের হাতে টাইম কম। কোডটি কিন্তু তোমরা পেস্ট করলেই পিডিএফটি কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। তো মোট তোমাদের 97টি প্রশ্ন দিয়েছি, 100টিও নেই, খুবই গুরুত্বপূর্ণ 97টি প্রশ্ন। তো এবার কোডটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে কোডটি দিয়েছিলাম, এই কোডটি তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কোডটি বলো তাহলে কিন্তু পিডিএফটি অনায়াসেই এখনই পেয়ে যাবে। তো অবশ্যই কোডটি পেস্ট করো, আর এখন কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই তৈরি করা শুরু করে দাও। আর 2 তারিখে পরীক্ষার জন্য কিন্তু অল দ্য বেস্ট, 2 তারিখে আমাদের ভালো হয় পরীক্ষা। আর এরপরে কিন্তু ইংরেজি সাজেশনও আসবে তোমাদের পরীক্ষার আগের দিনই, অবশ্যই চ্যানেলে চোখ রেখো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাথে সাথে আমি কিন্তু বাংলা বল আগেই বললাম, বাংলার অনেক সাজেশান দিয়ে দিই, সেগুলি কিন্তু দেখে আসো, বাংলা তার সাথে অন্যান্য সাজেশানও দিয়েছি, সেগুলি কিন্তু অবশ্যই দেখে আসতে পারো, ডিসক্রিপশনে তার লিঙ্ক অবশ্যই তোমরা পেয়ে যাবে। বড় প্রশ্ন সাজেশান বিশেষ করে সেগুলি কিন্তু তোমরা যদি পড়ে যাও, বড় প্রশ্নগুলি যে সাজেশান দিয়েছি সেগুলি কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি আমি, যেই বড় প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি সেগুলি কিন্তু কমন তোমরা পাবেই। তো দেখিয়ে দিলাম প্রশ্নগুলো, যারা স্ক্রিনশট মেরেছো ভালো, তারা যারা স্ক্রিনশট মারানি তাদের জন্য আমি বলবো যে হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ করো, এখনই কিন্তু পিডিএফটি নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। আর পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিটা কতটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। কালকে আমি একটি মক টেস্ট নিতে পারি তোমাদের পরীক্ষার আগের দিনের জন্য, জাস্ট প্রস্তুতির জন্য তোমাদের দেখতে পারো তোমাদের প্রস্তুতিটা কতটা হয়েছে, বা আরেকটু যদি ফাঁক থাকে কোথাও সেটি কিন্তু পূরণ করার জন্য কালকে সকালের দিকে একটি মক টেস্ট নিয়ে নিও তোমাদের, কারণ পরশু দিন পরীক্ষা, তো আগের দিন একটা মক টেস্ট নিলে তোমাদের একটু সুবিধা হবে, তো বুঝতে পারছো।
তো এতটাই ছিল ভিডিও, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নেই। এবং তোমার এই কোডটি পেস্ট করে কিন্তু অবশ্যই পিডিএফ নিয়ে নিতে পারবে। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।